এমনও সারাদিন ব্যথা করে, মানে আমার অনেক কষ্ট। আমি বুঝেন না, আমি 17 বছর যাবত হাসছি, হিমা বৃষ্টি হাসছে, আমার এই 11 মাস যাবত আমার হাঁটা বন্ধ হয়ে গেছে। অনেক মানুষ হাঁটিয়ে গেলে আমার কাছে খারাপ লাগে, যে আমি তো এরকম হাসছি আগে, আমি ভাবতে পারতেছি না, আমার খুব কষ্ট হয়, মানে ব্যথা থেকে প্রেশারও বাড়ে, আমার যে এই যে হাড়ের বগল দখল খাই যায় কেমন জানি একটা লাগে। আসসালামু আলাইকুম ম্যাম, আজকে আপনারা এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। সাজেদা বেগম। বাসা কোথায় আপনার? কল্যাণপুর লাগে, পাইকপাড়া তাজরেন। আচ্ছা, হাউস ওয়াইফ তো একজন গৃহিণী, কয় সন্তান আপনার? চার ছিল আলহামদুলিল্লাহ। সো আমরা জানি আপনি এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন, সো আমাদের কে যদি একটু খুলে বলেন যে আসলে কি সমস্যা নিয়ে আসলে আপনি এসেছেন আমাদের কাছে। আমি 2-2.5 মাস আগে আপনাদের নাকি বলে পারে যে বাড়ি নিয়ে ব্যাট ব্যথা করে, ওইটার জন্য স্যার পরীক্ষা দিল, মানে রক্ত আর কিডনি আর মানে কি পরীক্ষা করছে, সেটা পরীক্ষা করছে, করার পর বলছে যে আমি ওই ভর্তিতে বলছিল, বলছে যে আমি মিনিমাম 10 থেকে 12 দিন থাকতে হইব। পরে ওষুধ লিখে দিছে, ওষুধ ওনারা বাসায় নিয়ে দিয়েছে, আমার ছেলেরা নিয়ে আসছিলাম, বড় ছেলেদের উনি বলছে কি ওষুধ খেলে তুই মাথা ঘুরে আর অজ্ঞান দিব যা, বাড়িতে ওটা কাজ সারিয়ে আজকে 18 দিন বাড়ি থেকে আসছি, আইজা শুনে বাইলা শুনে করে আসা হয় না, আমার সংসারে দুইজন কাজের বউ আছে, ওনাকে পুরো আমি সংসার রকম পুরো দিয়েছি, আমার এক ছেলের ব্যাংক চাকরি করে ন্যাশনাল ব্যাংকে, আর একদম আছে দেশের লোকে বাইরে গেছি, আর দুই ছেলে বিয়ে করে নেই। আচ্ছা, তো ম্যাম আমরা একটু পেছন ফিরে যাই, আপনি বলছেন যে আপনার হাঁটুতে ব্যথা, আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার মূলত অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল আপনার হাঁটুতে, তো এই সমস্যাটা শুরু হয়েছিল কতদিন আগে? কোমরে ব্যথা থেকে এই ইয়েটা আসছে। আচ্ছা, হাঁটুতে ব্যথাটা চলে আসছে, তখন ছিল মানে দেরি হয়ে গেছে ভর্তি হতে 2.5 মাস, তখন আমার এই জায়গায় একটু ব্যথা করে, তারপরে পুরো একদম হাত ব্যথা করে, এখন আমার হাঁটতে পারতেছি না, আমার মানে খুবই কষ্ট হয়, ঘরে ভিতরে হাঁটতে কষ্ট হয়। মূলত আপনি শারীরিক ভাবে কোথায় কোথায় সমস্যা? অনেকে আছে বসে আছে কোনো কারণে, কোনো কাজ করার দরকার নেই, ধরেন আমি বসে আছি, বসা থেকে উঠতে গেলে আমি উঠতে পারছি না, কোনো কিছু ধরে আমাকে উঠতে হচ্ছে, ওরকমই হয়। আমরা সেটাই জানতে চাচ্ছি যে মানে বাসার কাজে লোক আছে তারা কাজ করছে সেটা ভিন্ন জিনিস, অনেক ওয়ালদের ধরনের সময় হাঁটি, তারপরে উঠে বইয়া, তারপর খাড়ের উপর থেকে জিরে, তারপরে সেখানে কাজ দিতে হয়, একটু আগাইতে হয়। রাতে যখন ঘুমাতে যাচ্ছেন তখন কি ব্যথাটা কাজ করে, কোমরে ব্যথা বা রাতে ব্যথা? অনেক ব্যথা করে রাত্রে, আমি যেন ডায়াবেটিসের জন্য অনেক আগে আমার এই যে ছিল ঘুমের ওষুধ ছিল অর্ধেক, ওইটা খাইয়া ঘুমাই দেখে আমার টের পাই না যে ব্যথা করে কিনা, এমন সারাদিন ব্যথা করে, মানে আমার অনেক কষ্ট। আমি বুঝেন না, আমি 17 বছর যাবত হাসছি, হিমা বৃষ্টি হাসছে, আমার এই 11 মাস যাবত আমার হাঁটা বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ হাঁটিয়ে গেলে আমার কাছে খারাপ লাগে, যে আমি তো এরকম হাসছি আগে, আমি ভাবতে পারতেছি না, আমার খুব কষ্ট হয়, মানে ব্যথা থেকে প্রেশারও বাড়ে, আমার যে এই যে হাড়ের বগল দখল খাই যায় কেমন জানি একটা লাগে। আপনার যে কাজগুলো অনেক সহজ ছিল এখন সেই কাজগুলো অনেক কিছু আর আপনি করতে পারছেন না, অনেক কষ্ট, পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে পেইন শুরু হয়েছে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, সবকিছু, সব ব্যথা করে, এইবার থেকে অনেক ব্যথা করছে। আমরা আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি আপনার মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিস গ্রো করেছে, পাশাপাশি আপনার ভিটামিন ডি জনিত ঘাটতি আছে আপনার শরীরে, আপনার ডায়াবেটিস আছে এবং আপনার হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছে আপনার 2 হাঁটুতে। সো আজকে হচ্ছে আপনার প্রথম দিন, আমরা আপনার ট্রিটমেন্ট শুরু করেছি, যেটা ডক্টর মাহমুদ শফিউল প্রথম সবসময় বলেন যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, সেটা আজকে থেকে শুরু হয়ে গেল, আমরা আবারও আসবো আপনার কাছে। সো আশা করবো সেদিন পর্যন্ত হয়তো আপনি আরো সুস্থ হয়ে উঠবেন, আরো ভালো হয়ে উঠবেন, আমরা সেই দোয়া করছি আপনার জন্য। সো ট্রিটমেন্ট আজকে থেকে চলতে থাকুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই।
ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।